আমার স্বামী বলে রাস্তাঘাটে গালমন্দ করবে, লোকে খিস্তি খামারি করবে, মেয়েদের পক্ষে একটা গাড়ি চালানো সম্ভবই না আর পারবেই না আমাকে বলছে। তাই আমি বলছি আমি পারবো এবং তোমার সাথে আমি চ্যালেঞ্জ করে বেরোচ্ছি। নমস্কার, আমার নাম অর্চনা মুন্ডা, আমার বিয়ে হয় 2001-এ। তখন আমি স্টাডি মানে চলছিল, আমার পড়াশোনা চলছিল, পড়াশোনা চলাকালীন রানিংয়েই আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। 2002-এ ছেলে হলো, তখন আরও মানে অভাব এসে গেল, পয়সা কড়ির টান এসে গেল, কেননা স্বামী তো বেশিরভাগ একটু মদপদ করতো, খেতো, গাঁজা খেতো, আর সংসারের হালটাল খুব একটা ধরতো না। পুরুষ হোক বা মহিলা হোক, সবার মধ্যে একটাই জিনিস মনে আছে যে ছেলেরাই কাজ করে, মেয়েরাই কাজ করতে পারে না। এই মেন্টালিটিটা আমার একদম আমি মেনেই নিতে পারতাম না। আমার মায়ের চোখে দেখেছি, আমার মা আমাকে কাঁধে বেঁধে নিয়ে ধানের বোঝা বয়েছে, অনেক বোঝা বওয়া কাজ বয়েছে। তো মেয়েরা যদি এত পরিশ্রম করতে পারে, ড্রাইভিংটা কি পারবে না? ছেলে যখন পেটে, মেয়ের পেটে আমাকে কেউ একটা ফল এনে খাওয়াতো না। তো এখন আমি ড্রাইভিং করছি, এখন আমার হাতে পয়সা, আমি পুরো সংসারের সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে, আমি যখন যাকে যা মনে করি ভালো কিছু খাওয়াই। আমি বড় হয়ে মায়ের মতো কিছু একটা করতে চাই। কোন মাকে দেখে আমার কাজ করার ইচ্ছাটা আরো বেশি হয়, যে আমার মা এত কষ্ট করছে, আমি কেন কষ্টটা করব না? কেন আমি মেডিকাতে কাজের জন্য মানে ইন্টারভিউ দিই 2016-তে জানুয়ারিতে, আগস্ট মাসে জয়েন করি। ওখানে জয়েন করার পরে 3 বছর কাজ করি। 3 বছর কাজ করার পরে মুখ্যমন্ত্রী গাড়ির জন্য মেয়েদেরকে দেবে অফার দিল, তখন আমি তখনও রাজি হয়ে গেলাম। আমি কোনো কিছু না ভেবে, যে গাড়িটা আমার স্বপ্ন ছিল যে গাড়ি চালাবো, চালাতে তো শিখেছি, এবার গাড়িটা নেব। আর এইটা হেল্প করেছে আমাদের পুরো আজাদ ফাউন্ডেশন। একটা আমি বলতে চাই অর্চনাদির কথা। অর্চনাদি প্রথম ব্যাচের কলকাতার মেয়ে। অর্চনাদি যখন প্রথম এসেছিল, 2 ছেলেমেয়ের মা, একেবারে হোম মেকার, সেই শাড়ি টাড়ি পরা, মানে পরিহিত, এই অর্চনাদি, এই অর্চনাদি আর সেই অর্চনাদির আকাশ পাতাল তাও তফাৎ। পরে ট্রেনিং করেছি, জামা পরতে পারতাম। আমাদের কাছে যে মেয়েরা আসছেন, তার 70-80% মেয়ে কোনো না কোনোভাবে হিংসার শিকার, বেশিরভাগই পারিবারিক হিংসার শিকার, কিছু কিছু পাবলিক প্লেস হিংসার শিকার। আমাদের যে প্রশিক্ষণটা, সেটা শুধুমাত্র গাড়ি চালানোর প্রশিক্ষণ না, আমরা এটাকে ইংরেজিতে বলি ট্রান্সফরমেটিভ ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম। তার মধ্যে দিয়ে যখন যান, তারা যেমন একতারে পেশাদারী হয়ে ওঠেন, অন্যদিকে তারা তাদের জীবনের হিংসা এবং বৈষম্যগুলো আটকাতেও শেখেন। 12 ঘন্টা ডিউটি করতে পারি, তো মান্থলি আমি 10-12 হাজার কি 15 হাজারও তুলতে পারি, কিন্তু আমি সেটা অনেক সময় যেতে পারি না, করতে পারি না। আমার হাজব্যান্ডও নার্ভের পেশেন্ট আছে, মেয়েও একটু মানে অসুস্থ টাইপের আছে, আর এই সমস্ত সামলে একটু সময়টা কম দিতে পারি। এখন পিছিয়ে পড়া কিছু নেই, এখন পুরুষ নারী সবই সমান সমান হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কালী পুজোর দিন আমার মেয়ের তর্কা জ্বর হলো সন্ধ্যাবেলা, ও সঙ্গে সঙ্গে ওই বিপদে দেখে নাইকি পরা অবস্থায় ওই গাড়ি গায়েব করে আমার মেয়েকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেল। এই যে একটা উপকার, এর চেয়ে বড় পাওনা মনে আর হয় না। আমার জীবনের ভবিষ্যৎ অন্য কেউ আর ঠিক করতে পারবে না, আমার ভবিষ্যৎটা আমি নিজে ঠিক করে নিতে পারবো এবং নিজের লাইফটা নিজে চালাতে পারবো। ভবিষ্যতে আরও গাড়ি নিজে কিনতে চাই এবং ভবিষ্যতে বাস চালাবার ইচ্ছা আছে আর কি, মানে যেটা লং ট্যুর যেটা যায়, এরকম একটা ভাবনা চিন্তা মনে আছে, কাউকে বলিনি। আর আরেকটা ইচ্ছা আছে, যেটা বিদেশে অনেকে যায় মানে ড্রাইভার হিসাবে বা কাজে যে কোনো, তো আমি ড্রাইভার হিসাবে বিদেশেও গিয়ে যাতে কাজ করতে পারি, এরকম মনোভাবনা আছে, ইচ্ছা আছে।